গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ওয়েদারটা না একদম ক্লাউডি ওয়েদার, আজকে আবার বৃহস্পতিবার, সেই সকালে ভোরবেলা উঠে সব আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে, এখনও পুজো বাকি, কারণ আমার স্নান হয়নি। আর রাহিকে ওকে এখনও স্নান করানো বাকি, ম্যাসাজ করানো বাকি, সব কিছু বাকি। তো আজ তো ডিসেম্বরের 1 তারিখ হয়ে গেল, আমার কিচ্ছু প্যাকিং এখনও শুরুই করিনি আমি। তো এখন এই যে দেখো, দেখতে পাচ্ছ যে একটা ট্রলি বার করা হয়েছে, আর একটা ট্রলি এটা উপর থেকে পেরেছি, কি অবস্থা দেখো ট্রলিটা। এটা জাস্ট ক্লিন করলাম ভালো করে নারকেল তেল তেল দিয়ে, আর এটা এখনো ক্লিন করতে হবে। তো কিছুদিন আগে থেকেই ভেবেছিলাম প্যাকিং শুরু করব, কিন্তু ওই যে করব করে করে আর করাই হয়ে ওঠেনি, এখন চোখে কানে দেখতে পাচ্ছি না কোথায় থেকে শুরু করব। তো ফার্স্টে ভাবছি আলমারি আগে জামা কাপড় দিয়েই স্টার্ট করব, কিচেনটা পরে করব, মানে সবার আগে জামা কাপড়গুলো আগে গোছাবো। মানে কি কি করে যে কি করব আমি কিছু বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এ দুষ্টুমিটা দেখো, তুমি একটু কাজ করতে দাও মাম্মামকে, এত ডিস্টার্ব করলে মাম্মাম কি করে কাজ করবে। আগে ভালো জামা কাপড় যেগুলো সেগুলো সব বার করে নি। আলমারিটার কি অবস্থা দেখো, একা থাকলে নিজে সব কিছু আমি ঠিক ধীরে সুস্থে করে নিই, কিন্তু এই যে বাচ্চা আছে না, এখন এত দুষ্ট হয়েছে, এটা টানছে ওটা টানছে, মানে আমাকে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে দিচ্ছে না এমন অবস্থা। আগে সব ভালো জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কারণ পরা জামা কাপড়গুলো তো এখন যতদিন আছি সেগুলো এ করতে হবে, সেগুলো এখন গোছানো সম্ভব নয়। ভালো জামা কাপড় মানে আমার যা কিছু, কুর্তা বলো, টপ বলো, জিন্স আর রাহুলের সমস্ত কিছু, এইগুলো একে একে গোছাবো। তারপরে শাড়ি, শাড়ি তো খুব একটা বেশি নেই, কারণ শাড়ি আমি সেরকম পরিই না। মোটামুটি বার করলাম, এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা। আর এই যে নাই, সব এক এক করে হাত দিয়ে বার করছে। ওকে স্নান করে খাইয়েছি, ও একটু খেলুক, আমি ততক্ষণ কিছুটা গুছিয়ে নিই, কিছু জিনিস অ্যাটলিস্ট গুছিয়ে নিই, কারণ এই জায়গাটা যদি এরম থাকে না তাহলে আমি এখানে দুপুরে শুতেও পারবো না কিছু না, সেই জন্য ভাবছি একটু গুছিয়ে নিই সব ঝটফট করে। এখনো আমার কিছু রান্না হয়নি, আর এদিকে পুজো বাকি, আজকে ভাবছি শর্টকাটে পুজো টুজো করে দেব। আর রান্না তো একদম আজকে নিরামিষ, বুঝতেই পারছো, আজকে পোস্ত বানাবো। পোস্ত বানাতে না বেশি সময়ও লাগে না অতটা, পোস্ত হবে আর একটা ডাল আর কিছু একটা করে ফেলবো, কারণ রান্নাঘরে রান্না করতেই বেশি সময় লাগে, ওই করতে গিয়ে আর অন্যান্য কাজ আর হতে চায় না। তো অলমোস্ট আমার কিছুটা গোছানো কমপ্লিট হয়েছে, এখানে রান্না করতে চলে এসেছি। এই যে মোচা দিয়ে ডাল করব, তাই মোচাগুলো ছাড়াচ্ছি, আর একটু মূলো ভাজা করব। রাহুল বলল যে মূলো ভাজা করো, অনেকদিন খাইনি। মোচা দিয়ে ডালটা না একদম নিরামিষ করছি, কিশমিশ দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, বেশ ভাল লাগে খেতে মোচা দিয়ে মুগের ডাল। আর পোস্ত আমি এটাতেই বাটি, জানো তো আমার কাছে শিলনোড়া নেই, আমি জানি শিলনোড়ায় পোস্ত বাটা দারুণ লাগে খেতে। এই সবে পুজো কমপ্লিট হলো, এখনো মূলো ভাজা হচ্ছে, আমি এই জন্য ভাজাভুজি করতে চাই না, এত দাঁড়িয়ে করার মতো না সময় নেই, ধৈর্যও নেই, সময়ও নেই। যে মূলো ভাজা কিছুটা হয়েছে,
আর কিছুটা হচ্ছে এখানে আগে খাবার বসিয়েছি, ভাত আছে এখানে টক দই, আর এই যে মোচা দিয়ে মুগের ডাল, একটু কিশমিশ দিয়েছিলাম, আর এখানে এটা আছে ওলকপির পোস্ত। ওলকপির পোস্ত আমি কোনোদিনও ট্রাই করিনি, ওলকপি না অনেকটা আছে পরিমাণে আর নষ্টও হয়ে যাবে সেই জন্য করে ফেললাম, কারণ আলু পোস্ত করব ভেবেছিলাম কিন্তু রাত্রেবেলা আলুর দম বানাবো তো প্রচুর আলু আলু খাওয়া হয়ে যাবে, সেই জন্য ওলকপি করেছি। আর আলু একটা একদম ছোট আলু দিয়েছি, কারণ না ঠিক কাদা কাদা মানে মাখো মাখো টাইপের হবে না সেই কারণে। তো এখন চলো পেট পুজো করি। আরেকটা যে ট্রলি সেটা এখন ক্লিন করলাম, কারণ এগুলো পুরোপুরি না সব প্যাকিং করলে না আমি এই জায়গাটা শুতেও পারবো না, সেই জন্য এখানে এখনো এগুলো পড়ে আছে। এই যে কিছুটা হয়েছে, আর এই চেনগুলোতে ভালো করে নারকল তেল লাগানো হয়েছে, এই যে কিছুটা গোছানো হয়েছে। আমার মনে হয় না এই সব জিনিস এর মধ্যে ঢুকবে, কি হবে ভগবান জানে। তো এখানে দেখো আমি ছোট ছোট সক্স যেগুলো, তারপরে রুমাল, এগুলো সব এটাতে রাখি, আমার এটা খুব কাজে দেয়। তো এটা একদম ভালো করে গুছিয়ে নেবো। আর এই মোজা রুমাল এগুলো এমন জিনিস না, এত ছোট ছোট এগুলো আমি ঠিক ভুলে যাবো, সেজন্য আগে থেকে এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখন অলমোস্ট 7:30 বাজতে যায়, আমি এখনও কিছু রান্না বসাইনি, জাস্ট পরোটার আটাটা মেখে রেখেছি। আর এই যে দাঁড়াও, সকাল থেকে একে দেখানোই হয়নি, সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম তোমাকে দেখানো হয়নি, তোমাকে কেউ দেখতে পায়নি। এই যে টুপিটা পরো, সবাই দেখুক তোমাকে টুপিটা পরে কেমন লাগছে। এই যে টুপি, এই তো বলো আমাকে টুপি পরে কেমন লাগছে, তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। এই তো এইদিকে টুপিটা, না মানে অনেক আমি দেখে একদম এই কালারটা দেখে কিনেছি, কালারটা খুব সুন্দর কালার, কিন্তু ও না নিজে নিজেই খুলে দিচ্ছে। এই দেখো যতক্ষণ মাথায় আছে ততক্ষণ, এই যে দেখো নিজে নিজেই খুলে দিচ্ছে, একটুও গরম সহ্য করতে পারে না, মানে ও সবসময় একদম সব কিছু একদম ঠিকঠাক থাকবে, বেশি যে খুব একটা মানে কোনো ভারী ড্রেস পরালে বা কিছু সব খুলে ফেলে দেবে এমন অবস্থা। তো আমার গোছানো বলতে একটা ট্রলি ব্যাগ তো সকালেই গুছিয়েছিলাম, আর এটা দুপুরে গোছাচ্ছিলাম তোমরা দেখেছিলে, তো এটা পুরোটাই গোছানো হয়ে গেছে। এটাতে সমস্ত মানে এই সব মিলিয়ে মিশিয়ে আমার রাহুলের আছে, এটাতেও সেম, আরও দুটো ট্রলি ওপরে আছে, সেগুলো পেড়ে কালকে মানে যত শীতের পোশাক যেগুলো সেইগুলো একটা ট্রলিতে ভরবো, আর আরেকটা ট্রলিতে সমস্ত রাহির জিনিস, রাহির তো এখন সব কিছুই লাগবে সেজন্য ওর সব জিনিসগুলো ভরতে হবে। তো আপাতত এইরকমই সব গোছানো হচ্ছে। আগে কি বলতো, আগে যখন আমরা সেই ঘরটাতে ছিলাম, এটা একদম এখান থেকে কাছে, তো তখন এখান থেকে এইটুকু তো কোনো অসুবিধে হয়নি, আর তখন অত জিনিসও ছিল না আমাদের। এখন রাহি হয়ে যাওয়ার জন্যে বেবির জিনিস অনেক কিছু বুঝতেই পারছো, বেবি থাকা মানে নানা রকমের জিনিস, ওর জামা কাপড়, তারপরে আরও অনেক কিছু আস্তে আস্তে জিনিস বাড়তেই থাকে, বাসন কোসনও অনেক বেড়ে গেছে তুলনামূলকভাবে। সেই জন্য মানে আমি আজ থেকে যদি না শুরু করি আমি শেষই করতে পারবো না, অলরেডি নিচে টুলেট ঝুলিয়ে দিয়েছে, তো আমাদেরকে 31 তারিখের মধ্যেই চলে যেতে হবে। তো আপাতত এইগুলো, আর এবার সব মানে পোশাক তো একদিনেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো, শুধু এই শীতের পোশাকগুলো গোছাবো, তারপরে আসল জিনিস তো হচ্ছে কিচেনের বাসন গোছাতেই যে কত সময় লাগবে তার ঠিক নেই, কারণ নানা রকম কাঁচের জিনিস আছে, খুব মানে ভালো করে করতে হবে, নাহলে একটু এদিক ওদিক হলেই সব ভেঙে যাবে। আর কাঁচের জিনিস ভেঙে গেলে না অনেক কিছু দেখে দেখে আমি কিনি, খুব সুন্দর দেখে দেখে, একটা কিছু ভেঙে গেলে আমার প্রচন্ড মনটা খারাপ হয়ে যায়, এতটা খারাপ হয় যে কি বলবো। আপাতত এই সব কিছু গোছানো হয়েছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর ভিডিওটা এ করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল নিও, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা। Bye.